हेलो बाइकार्स, बाइक ब्लॉग नयनर पक्ष देखे देशर और प्रवासी सकल व्यूअर के जाना आंतरिक शुभेच्छा अभिनंदन। आबारो चले आसछि आपनादेर माझे नतून आरेकटी वीडियो निये। तो बर्तमान फुएलर दाम किन्तु अनेक बेशी। बजाज बाइक शोबे आमार एकजन फ्रेंड एकटु एइदिके देखाओ, उनी मोहम्मद लिटन আমাদের এলাকা থেকে আসছে। তো সেজন্য কিন্তু আমাদের এখানে কিন্তু বাজাজ বাইক ছাড়া অন্য কোনো বাইক এলো নেই। কিন্তু আমার এলাকার লোক হিসাবে, আমার বন্ধু হিসাবে বাইকটির কাজ আমার কত হচ্ছে। তো এই বাইকের সমস্যা হচ্ছে মাইলেজ। উনি এই বাইকের মধ্যে মাইলেজ পাচ্ছে 30 এক লিটার ফুয়েল দিয়ে। এটা হচ্ছে টিভিএস কোম্পানির আরটিআর 164B বাইকটি। তো এই বাইকের মাইলেজটা আমি কিভাবে সেটিং করব সে বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও। তো প্রথমে আমি বাইকটি স্টার্ট করে দেখব কার্বোরেটরের ফুয়েল দিয়ে বাইকটি কত মিনিট চলে। তো বাইকটি প্রথমে আমি স্টার্ট দিয়ে দেখব কার্বোরেটরের ফুয়েল দিয়ে বাইকটি কয় মিনিট পর্যন্ত চলে সে বিষয়টা আমি প্রথমে কাজ করার আগে দেখব। আপনারা দেখেন আমি ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে সুইচটা লাগানো আছে ফুয়েলের সুইচটা আমি অফ করে দিলাম। এখন কার্বোরেটরের ফুয়েল দিয়ে আমি দেখব যে কত মিনিট পর্যন্ত বাইকটি স্টার্ট অবস্থায় থাকে। তো এক হয়ে গেছে, আমি বাইকটি স্টার্ট করতেছি এখন। তো আমি বাইকটি স্টার্ট করে নিলাম। তো ফার্স্টটা এক মিনিট আমি বাইকটি স্টার্ট করলাম। তো দেখব যে বাইকটি স্টার্ট অবস্থায় ফুয়েলের কার্বোরেটর দিয়ে কয় মিনিট পর্যন্ত চলে। এরপর আমি বাইকের কাজ শুরু করব এবং আমি আবার আপনাদের দেখাবো কাজ শেষ করার পর বাইকটি কার্বোরেটরের ফুয়েল দিয়ে কয় মিনিট চলে। তো আপনারা দেখেন বাইকটি স্টার্ট অবস্থায় আছে, এখনও বাইকটি চলতেছে। তো এখন হচ্ছে আপনার পাঁচটা তিন হয়ে গেছে, দেখেন এখনও বাইকটি চলতেছে। তো দেখা যাক কয় মিনিট পর্যন্ত চলে কার্বোরেটরের ফুয়েল দিয়ে। পাঁচ মিনিট হওয়ার পর বাইকটি বন্ধ হয়ে গেছে। আমি আবার এখন সেলফ দিয়ে দেখবো স্টার্ট হয় কিনা। আবার হয়েছে স্টার্ট, দেখেন। দেখি আরো কতক্ষণ থাকে, বন্ধ হয়ে গেছে। আবার দিয়ে দেখি, আপনারা দেখেন বাইকটি পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এই বাইকটি কার্বোরেটরের ফুয়েল দিয়ে 6 মিনিট পর্যন্ত স্টার্ট অবস্থায় ছিল। তো এখন বাইকের কাজ শুরু করব। আমি কাজ শেষ করার পর এই বাইকটি কয় মিনিট পর্যন্ত স্টার্ট থাকে সে বিষয়টা আপনাদের দেখাবো। তো এই বাইকের মাইলেজ সেটিং করার জন্য মাইলেজ সেটিং করতে যে কাজগুলি করতে হয়, প্রথমে আমি এই বাইকের আরপিএমটা সেট করব। তো আরপিএম সেট করার জন্য প্রথম আমি বাইকটি স্টার্ট করব। যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটরের মধ্যে একটা স্প্রিংযুক্ত স্ক্রু, এটা হচ্ছে আইডল স্ক্রু। তো আইডল স্ক্রু টাইট করে আমি আরপিএমটা সেট করতেছি। তো আপনারা দেখেন আমি আরপিএম এই বাইকের 1300+ সেট করে নিলাম। তো আরপিএম সেট করার পর এখন আমি এই বাইকটার এয়ার ফিল্টার চেক করব। এয়ার ফিল্টারের কী অবস্থা সেই বিষয়টা দেখব। তো আমরা বাইক থেকে এয়ার ফিল্টারটা খুলে নিলাম। তো এয়ার ফিল্টার মোটামুটি ভালো আছে, এটা আমরা পরিষ্কার করে আবার বাইকের মধ্যে ফিটিং করে দেব। তো এয়ার ফিল্টারটা পরিষ্কার করে আমরা আবার বাইকের মধ্যে ফিটিং করে নিচ্ছি। এরপর আমাদের দেখতে হবে এখানে একটা কার্বোরেটরের মধ্যে চুক লিভার লাগানো আছে, এই চুক লিভারটা ঠিক মতো কাজ করতেছে কিনা এভাবে টেনে দেখবেন। আবার এভাবে ভিতর দিকে যাচ্ছে কিনা এবং বাইরের দিকে বের হচ্ছে কিনা এই বিষয়টা আপনার দেখতে হবে। যদি ঠিক মতো কাজ না করে সেক্ষেত্রে এই চুক লিভার ফ্রি করে নিতে হবে। তো এই বাইকের চুক লিভার একদম পারফেক্ট আছে, দেখেন সুন্দর মতো কাজ করতেছে, দেখেন।
তো এটা হচ্ছে বাইকের টোটাল যেটা দিয়ে আমরা বাইক দৌড়াই। তো আমাদের এখানে করণীয় হবে এই যে এই টোটাল কেবল দেখতে পাচ্ছেন, এই টোটাল কেবলটা সোজা গিয়ে ফিটিং হয়েছে, দেখেন কোথায়, কার্বোরেটরের সাথে। দেখেন কার্বোরেটরের সাথে টোটাল কেবলটা গিয়ে ফিটিং হয়েছে। তো এই টোটাল কেবল আমাদের কি থাকতে হবে, একদম ফ্রি থাকতে হবে। টোটাল কেবল যদি জ্যাম থাকে সেক্ষেত্রেও কিন্তু বাইকের মাইলেজ কমে যাবে, এবং টোটাল রেসপন্সটা যখন কমে যাবে বাইকের মাইলেজটা কমে যাবে। তো এখন আমি এই বাইকের টোটাল কেবলটা একটু ইঞ্জিন অয়েল দিয়ে ফ্রি করে নেব। তো আমরা টোটাল কেবলটা অয়েল করে আবার বাইকের মধ্যে ফিটিং করে নিচ্ছি। তো আমাদের দেখেন সিনিয়র টেকনিশিয়ান আব্দুল হালিম ভাই আমাকে এই কাজে সহযোগিতা করতেছে। কার্বোরেটরের সাথে আমরা টোটাল কেবলটা আবার ফিটিং করে নিচ্ছি। টোটাল কেবল লাগানোর পর এই টোটালের ফ্রি ফেলে ঠিক আছে কিনা দেখতে হবে। এটা হচ্ছে ফ্রি ফেলে, দেখেন এই ফ্রি ফেলেটা অবশ্যই রাখতে হবে, এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম বেড়ে যাবে। এখন আমরা চেক করব বাইকের হ্যান্ড ব্রেক ঠিক মতো কাজ করতেছে কিনা। দেখেন ঠিক মতো কাজ করতেছে, এটা দেখার পর আমাদের দেখতে হবে সামনের চাকাটা ফ্রিভাবে ঘুরতেছে কিনা। একটু ঘুরাও তো সামনের চাকা, তো সামনের চাকা ফ্রিভাবে ঘুরতেছে। এখন আমরা দেখব পিছনের চাকাটা ফ্রিভাবে ঘুরতেছে কিনা, পিছনের চাকাও ফ্রিভাবে ঘুরতেছে। দেখেন পিছনের চাকাটাও ফ্রিভাবে ঘুরতেছে, এবং ব্রেকের ফ্রি ফেলে ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। তো এটাও ঠিক আছে। এবার আমরা দেখব ক্লাচের ফ্রি ফেলে ঠিক আছে কিনা। তো দেখেন ক্লাচের ফ্রি ফেলে একটু বেশি দেখা যাচ্ছে, তো ক্লাচের ফ্রি ফেলেটা ঠিক করে নেব। তো আমি এই বাইকের ক্লাচের ফ্রি ফেলে রাখবো 2-3 mm, কারণ আমাদের বাতাসে থাকে 2-3 mm। তো আমিও এই বাইকের মধ্যে 2-3 mm ক্লাচের ফ্রি ফেলে রাখতেছি। তো দেখেন ক্লাচটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। মাইলেজের জন্য ক্লাচের ফ্রি ফেলে অবশ্যই ঠিক রাখতে হবে। ক্লাচের ফ্রি ফেলে ঠিক না থাকলে আপনার বাইকের মধ্যে আপনি প্রচুর পরিমাণে ভাইব্রেশন অনুভব করবেন, এবং মাইলেজ কমে যাবে, গিয়ারগুলি হার্ড মনে হবে। তো আমি ক্লাচের ফ্রি ফেলাটাও ঠিক করে নিলাম। তো মাইলেজের জন্য খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে বাইকের স্পেট প্লাগ। তো এখন আমি বাইকটাকে স্পেট প্লাগটা খুলে নিচ্ছি। তো বাইকটাকে স্পেট প্লাগটা খুলে নিলাম। আমি এই বাইকের স্পেট প্লাগের গ্যাপ রাখবো 0.7-0.8 mm-এর ভিতর। তো আমি এই বাইকের মধ্যে কম্প্রেসার মিটার ফিটিং করে নিলাম। তো কম্প্রেসার মিটারের মধ্যে আমি চেক দেখবো এই বাইকের কতটুকু কম্প্রেসার আছে। তো প্রথম আমি বাইকের মধ্যে কিক করতেছি, কিক করেন, মারেন 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 মারেন, দাঁড়ান। তো এই বাইকের কম্প্রেসার ঠিক আছে। তো আমরা কম্প্রেসার চেক করলাম, এবং বাইকের স্পেট প্লাগের গ্যাপ ঠিক করে আবার বাইকের মধ্যে ফিটিং করে নিচ্ছি। তো একটি বাইকের কম্প্রেসার থাকবে 11-13 kg, আর পুরাতন বাইক হয়ে থাকে যদি 5,000-10,000 kilometer রাইড করে থাকেন সেক্ষেত্রে 9.5 kg কম্প্রেসার থাকতে হবে। তো এই বাইকের মধ্যে 9.5 kg-র উপর কম্প্রেসার আছে। তো এই বাইকের কম্প্রেসারও চেক করে নিলাম, স্পেট প্লাগের গ্যাপ ঠিক করে বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই বাইকের মধ্যে কিন্তু আমাদের বাজাজ বাইকের মতো চাকার প্রেসার, সামনে হচ্ছে 25 আর পিছনে হচ্ছে 32। তো আমি চাকার প্রেসারগুলো মেপে দেখব। তো প্রথমে সামনে চাকার প্রেসার মাপতেছি আমরা, কত আছে, 25 আছে, ঠিক আছে। সামনে চাকার প্রেসার একদম পারফেক্ট আছে। এখন পিছনেরটা দেখব, কত, হ্যাঁ কত আছে, 32 করে দাও, 32 করে দাও, তো আমরা বাইকের চাকার প্রেসার ঠিক করে নিলাম। তো আমি এই বাইকের সব কাজগুলো শেষ করলাম, এখন কার্বোরেটর টিউনিং করব। তো কার্বোরেটর টিউনিং আমি কীভাবে করতেছি দেখেন, এটা হচ্ছে বিশেষ প্রুফ।
বিসিএস প্রোকে আমি সম্পূর্ণ ট্যাট করে নিচ্ছি, সম্পূর্ণ ট্যাট করে নিলাম। ট্যাট করার পর এই হাফ ছুরি, এই এক ছুরি, এই দেড় ছুরি লুজ করলাম। লুজ করার পর আমি বাইকটি এখন স্টার্ট করব। তো বাইকটি আমি স্টার্ট করছি, দেখেন আপনারা। তো বাইকের বিসিএস প্রোক অ্যাডজাস্ট করার পর এখন আমি বাইকটি স্টার্ট করতেছি, দেখেন। বাইকটি সেলফ দেওয়ার সাথে সাথে স্লো ফিকের মধ্যে স্টার্ট হয়ে গেছে এবং বাইকের আরপিএম দেখেন, আরপিএম দাগগুলি একদম খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং আরপিএম কতর মধ্যে আছে সেই বিষয়টা আমি আবার চেক করব টেকোমিটার দিয়ে। তো আরপিএমটা আমি আবার অ্যাডজাস্ট করব, একটু আইডল স্পিডে একটু ঘুরে করো। তো দেখেন আমি আরপিএম 1300 প্লাস আরপিএম অ্যাডজাস্ট করলাম, বাইকের সব কাজগুলি শেষ করে নিলাম। এখন এখানে মোবাইলে দেখেন টাইম কত, 6:12। তো 6:12 এখন এখানে বাজতেছে, 6:13 হওয়ার সাথে সাথে আমি বাইকটি স্টার্ট করব। এবং এই যে দেখেন ফুয়েলের সুইচ অফ করে দিলাম, কার্বুরেটরের ফুয়েল দিয়ে কত মিনিট পর্যন্ত বাইকটি চলে সেই বিষয়টা আমরা এখন দেখব। তো 13 হয়ে গেছে দেখেন। তো এখন আমি বাইকটি স্টার্ট করলাম, তো বাইকটি আমি দেখব কার্বুরেটরের ফুয়েল দিয়ে কয় মিনিট পর্যন্ত স্টার্টে থাকে। তো বাইকের কার্বুরেটরের সম্পূর্ণ তেলগুলি শেষ হয়ে গেছে এবং বাইকটি স্টার্ট বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট হয়েছে। তো কার্বুরেটরের ফুয়েল একদম শেষ পর্যায়ে চলে আসছে, একদম নীল হয়ে গেছে। তো আমরা এখানে দেখেন, তো আমি 6:13 বাইকটি স্টার্ট করছিলাম কার্বুরেটরের ফুয়েল দিয়ে, এখন হচ্ছে 6:20। তাহলে কত হচ্ছে, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, প্রায় 8 মিনিটের মতো, 20 মিনিটের লাস্ট মাথায় এসে কার্বুরেটরের ফুয়েল শেষ হয়ে যাচ্ছে। তো আমি এই বাইকটি যখন প্রথমে কাজ ধরার আগে চালু করছিলাম, তখন আমি এই বাইক স্টার্ট অবস্থায় কার্বুরেটর ফুয়েল দিয়ে 6 মিনিট মতো পাইছি। এখন আমি এই বাইকের মধ্যে 8 মিনিটের মতো, 8 মিনিট প্লাস এই বাইকের কাজ শেষ করার পর চেক করে দেখলাম 8 মিনিট প্লাস পেয়েছি। তো এখানে এই বিষয়গুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই 4B বাইকের মাইলেজ কীভাবে সেটিং করছি, 4B বাইকার আছেন অবশ্যই আজকের ভিডিওটা ফলো করবেন, এবং 4B না যারা বাজাজ বাইক ব্যবহার করেন, যারা 4B বাইক ব্যবহার করেন, যারা অন্যান্য কোম্পানির বাইক ব্যবহার করেন, আজকের মাইলেজের এই সেটিংটা কীভাবে করছি অবশ্যই ফলো করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর কথা বাড়াবো না, আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই অল করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।